নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় মেষ রাশি, আগস্ট 2024 রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয় আমি মেষ রাশির প্রত্যেক মহিলা পুরুষের জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে, আগস্ট মাসে তাদের শরীর স্বাস্থ্য, তাদের বিদ্যা, তাদের কর্মজীবন, অর্থিক যে আর্থিক কন্ডিশান কেমন যাবে, সন্তান ভাগ্য কেমন যাবে, পিতামাতার শরীর স্বাস্থ্য কেমন যাবে, এছাড়াও তাদের লাভ রিলেশান, পারিবারিক বৈবাহিক জীবন, এমনকি কোন কোন দিক দিয়ে শত্রুতা আসতে পারে এই আগস্ট মাসে তা আমি জানাবো। আপনি যদি মেষ রাশির মহিলা ও পুরুষ হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে এই আগস্ট মাসে যে সমস্ত নেগেটিভ ফল আপনার জীবনে আসবে সেগুলো কিভাবে দূর করবেন তা আমি জানাব। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমে আসুন দেখে নেওয়া যাক মেষ রাশি আপনার রাশির গোচর কী বলছে, অর্থাৎ কোন স্থানে কোন গ্রহ অবস্থান করছে। আপনার রাশি মেষ রাশি, যা কালপুরুষের প্রথম রাশি, আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল। পুরো আগস্ট মাস ভোর এই বৃহস্পতি অবস্থান করবে মেষ রাশিতে, আর 27 আগস্ট মঙ্গল চলে যাবে মিথুন রাশিতে, আর রবি যথারীতি অবস্থান করছে আপনার, বর্তমানে রবি অবস্থান করছে আপনার রাশির চতুর্থে। এছাড়াও আপনার রাশির ষষ্ঠে অবস্থান করছে কেতু, এছাড়াও আপনার রাশির চতুর্থে অবস্থান করছে রবি, বুধ এবং শুক্র। এছাড়াও আপনার রাশি দ্বাদশে অবস্থান করছে রাহু এবং একাদশে অবস্থান করছে বক্রীষণ। এবার আসুন দেখেন মেষ রাশি আগস্ট মাস আপনার জীবনে কেমন যাবে। প্রথমে আমি শরীর স্বাস্থ্য অর্থাৎ আগস্ট মাসে মেষ রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সেই নিয়ে আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই জানা দরকার শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশি থেকে, আর আপনার রাশির অধিপতি আপনার রাশিতে কোনো গ্রহ আগস্ট মাসে অবস্থান করবে না, আর আপনার রাশির অধিপতি মঙ্গল সে বসে আছে আপনার রাশির দ্বিতীয় বৃহস্পতির সঙ্গে। মঙ্গল আপনার 26 আগস্ট পর্যন্ত অবস্থান করবে আপনার ধনস্থানে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির সঙ্গে অতি শুভভাবে। তাই এটা বলা যেতেই পারে 26 আগস্ট পর্যন্ত মেষ রাশিদের শরীর স্বাস্থ্যে কোনো মেজার সমস্যা আসবে না। আপনার সাধারণভাবে কিছুটা পেটের সমস্যা হতে পারে, এছাড়া সাধারণভাবে পায়ের কিছু সমস্যা আসতে পারে, বাকি আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে 26 আগস্ট পর্যন্ত, কারণ মঙ্গল আপনার যথেষ্ট স্ট্রংভাবে থাকবে। কিন্তু 26 আগস্টের পর মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তার তৃতীয় স্থান, আর তৃতীয় এখানে মঙ্গল আসবে বুধের ঘরে, শত্রু ঘরে। তাই এক্ষেত্রে 26 আগস্ট থেকে 31 আগস্ট এই 5টা দিন আপনাকে অজাতা ভ্রমণ করাবে, কারণ তৃতীয় মঙ্গল পরাক্রমশালী করে বটে কিন্তু অজাতা ভ্রমণ করায় অনেক ধরনের রোগ ভোগ তৈরি করায়। তাই সেদিক দিয়ে মঙ্গল আপনাকে বিভিন্ন ধরনের রোগ ভোগ তৈরি করাবে, আপনার অজাতা ভ্রমণ হবে, আপনাকে বিশেষভাবে কষ্টে থাকতে হবে, এবং আপনার মেজার ইস্যু না হলেও মাইনার কিছু সমস্যা, বিশেষ করে আপনার পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন। তাই বলবো 26 আগস্ট থেকে 31 আগস্ট শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসবে, তবে ওই কিছুটাই, খুব বাড়াবাড়ি ধরনের কোনো সমস্যা নেই, বাকি পুরো মাস আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। এ বিষয়ে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম আপনি যদি মেষ রাশির মহিলা ও পুরুষ হন। এরপরে আসি আপনার বিদ্যা, বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর আগস্ট মাসে আপনার রাশি পঞ্চমে সিংহ রাশিতে অবস্থান করবে বুধ আর শুক্র, তৈরি করবে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ। বুধ শুক্রের এই পঞ্চমে অবস্থান অতি সৌভাগ্যের, আবার এর সঙ্গে রবি
এই পঞ্চমে প্রবেশ করবে 16ই আগস্ট, কারণ 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবি থাকবে এই সিংহ রাশিতে। অর্থাৎ 16ই আগস্টের পর আপনার বিদ্যাক্ষেত্রে আরও উন্নতি আসবে। পুরো বছরের মধ্যে এই একটা মাসই অর্থাৎ 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর রবি স্বরাশি সিংহ রাশিতে আছে, তাই সময় এই সময় রবি সবচেয়ে শক্তিশালী হয়। আর মেষ রাশিদের ক্ষেত্রে রবি যেহেতু মিত্রগ্রহ, রবি যেহেতু বুধের সঙ্গে মিলে বুধাদিত্র যোগ তৈরি করবে, এই সময় আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আসবে। আগস্ট মাসের প্রথম দিকেও সাফল্য পাবেন, কিন্তু 16ই আগস্টের পর আপনি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বসতে পারেন, এছাড়া আপনি নতুন কোনো ট্রেনিং শুরু করতে পারেন, বা এই সময় আপনি আপনার কোর্সে ভালো রেজাল্ট আশা করতে পারেন। কেননা এই সময় আপনাকে সাহায্য করবে রবি, কারণ বছরের এই একটা সময় রবি সিংহ রাশিতে বসে মেষ রাশিদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক সাফল্য আনে। তাই পঞ্চমপতি রবি পঞ্চমে অবস্থান, সাথে বুধ ও শুক্রের থাকা, এটা বলা যেতেই পারে আপনার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট শুভদায়ক আছে পুরো আগস্ট মাস ভোর মেষ রাশির মহিলা ও পুরুষদের। এবার আসি আপনার প্রেম জীবন। আপনার প্রেম জীবন কেমন যাবে আগত আগস্ট মাসে? আগত আগস্ট মাসে আপনার প্রেম জীবন সবচেয়ে ভালো যাবে, কারণ আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে শুক্র, আর 25শে আগস্ট পর্যন্ত শুক্র পঞ্চমে থাকবে, যা অবশ্যই প্রেমের দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য। আপনাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তা যেমন মিটবে, আপনারা একে অপরের একটা ভালোবাসার নতুন দৃষ্টিকোণ খুঁজে পাবেন, দুজনের মধ্যে যে মিসকমিউনিকেশান ছিল, যেভাবে অন্য কেউ চলে আসছিল, সেগুলো মিটবে। এবং সবচেয়ে বড় কথা, ভালোবাসার সবচেয়ে পবিত্র বন্ধনে আপনারা একে অপরকে বাঁধতে পারবেন আপনি যদি মেষ রাশি হন, কারণ আপনার পঞ্চমে বসে আছে শুক্র 25শে আগস্ট পর্যন্ত। আর 16ই আগস্ট থেকে তো রবি চলেই আসবে, রবি যেহেতু পঞ্চম হাউসে চলেই আসবে, পঞ্চমে রবি নিজের ঘরকে আরও স্ট্রং করতে চাইবে, তাই বলা যেতে পারে প্রেম ভাগ্যের দিক দিয়ে আপনার 100এ 100 মেষ রাশি আপনাদের নতুন ভালোবাসা হবে, বা পুরনো ভালোবাসা আবার ফিরে আসবে, বা যারা ভালোবাসার আঙ্গিকে আছেন তাদের মধ্যে আরও রোমান্স বাড়বে পুরো আগস্ট মাসে মেষ রাশি। এরপরে আসি আপনার বৈবাহিক জীবন। বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম হাউস থেকে, আর আপনার সপ্তমপতি শুক্র 25শে আগস্ট পর্যন্ত অবস্থান করবে রাশির পঞ্চমে অতি শুভভাবে। এবং রাশির পঞ্চমে শুক্রের এই অবস্থান 25শে আগস্ট পর্যন্ত আপনার বৈবাহিক জীবনে যথেষ্ট উন্নতি হবে, আপনার লাইফ পার্টনার সামনা স্বামী স্ত্রী যথেষ্ট উন্নতি হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরে আগস্ট মাসের 25 তারিখের মধ্যে কোথাও ভ্রমণে যেতে পারেন, আপনাদের মধ্যে ভালোবাসার বন্ধন আরও বেশি দৃঢ় হবে। এছাড়াও আপনার যেহেতু শুক্র পঞ্চমে বসে থেকে একাদশ স্থানকে দেখবে, তাই আপনার স্বামী বা আপনার স্ত্রীর উপার্জন বৃদ্ধি পাবে, আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য নিয়ে আসবে আগস্ট মাসের প্রথম 25টা দিন। কিন্তু 26শে আগস্ট থেকে 31শে আগস্ট শুক্র নিচস্থ হয়ে যাবে কন্যায়, এই সময় কিন্তু আপনার পারিবারিক জীবনে কিছুটা হতাশা, আপনার স্বামী বা আপনার স্ত্রীর অযথা ভ্রমণ, তার শরীরে নানা সমস্যা, শারীরিক কারণে তার কষ্ট, এছাড়া আপনাদের নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি, অস্থিরতা, মানসিক দিক দিয়ে দুজনের মধ্যে তফাত তৈরি হয়ে যাবে। তাই 26শে আগস্ট থেকে 31শে আগস্ট সময়টা আপনাদের বিবাহিত জীবনের পক্ষে অসুবিধাজনক, কিন্তু বাকি সময় অর্থাৎ 1 থেকে 25শে আগস্ট সবচেয়ে সৌভাগ্যের। আসো এরপরে দেখে নিই আপনার সন্তান, অর্থাৎ আপনার সন্তানের দিক দিয়ে কেমন যাবে আগত আগস্ট মাস। সন্তান স্থান হচ্ছে পঞ্চম স্থান, আর পঞ্চম স্থানে বুধ আর শুক্র বসে থাকবে পুরো আগস্ট মাসের 25শে আগস্ট পর্যন্ত শুক্র থাকবে, আর এর সঙ্গে মিলিত হবে রবি, রবি আসবে 16ই আগস্ট। 16ই আগস্টের আগে পর্যন্ত আপনার সন্তানের দিক দিয়ে অবশ্যই কিছুটা অস্থিরতা থাকতে পারে, সন্তান কিছুটা অবাধ্য হতে পারে, কিন্তু 16ই আগস্ট থেকে রবি স্বরাশিতে আসার ফলে আপনার সন্তান ভাগ্য যথেষ্ট উত্তম হবে, আপনার সন্তানের বিদ্যায় মেধা বৃদ্ধি পাবে, সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে, আপনার সন্তানের ভদ্র ব্যবহার আসবে, আপনার সন্তান আপনাকে মান্যতা দেবে। এরপরে আসি পিতা মাতা পিতা।
রবি শুভভাবে 16 আগস্ট থেকে অবস্থান করায় এবং তারও আগে রবি আপনার চতুর্থে কর্কটে অবস্থান করায় অতি সৌভাগ্যের। পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিটানরা আসবে না, পিতার সাহায্য পাবেন, পিতার আশীর্বাদ অবশ্যই পাবেন, আর মায়ের আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না পুরো আগস্ট মাস ভর মেষ রাশি। এবার আসুন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনার কর্ম, ভাগ্য এবং ব্যবসা, এই তিনটে দিক কেমন যাবে আগত আগস্ট মাসে জেনে নেওয়া যাক। প্রথমে আসি কর্ম, আপনার কর্মস্থান দেখা হয় আপনার দশম স্থান থেকে, আর আপনি যেহেতু মেষ রাশি আপনার ভাগ্যস্থান, আসলে প্রথম আসা যাক ভাগ্য, ভাগ্যস্থান হচ্ছে ভাগ্যপতি আপনার হচ্ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ নবমপতি। নবমপতি বৃহস্পতি কোথায় বসে আছে না আপনার ধনস্থানে দ্বিতীয়, আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার দশমে কর্মস্থান। এছাড়াও আপনার রাশিপতি মঙ্গল দেবগুরু বৃহস্পতির সঙ্গে 26 আগস্ট পর্যন্ত থাকবে, তাই বলাই যেতে পারে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে নিশ্চিত সাফল্য পাবেন মেষ রাশি। কেননা রাশিপতির সঙ্গে নবমপতির এই মিলন অবশ্যই অতি সৌভাগ্যের হয়, তবে বৃহস্পতির যেহেতু 70 রাশিটা আছে কিছুটা অস্থিরতা আসতে পারে, কিন্তু সেটা গায়ে মাখার মধ্যে নয়। এটা বলা যেতে পারে আগস্ট মাস ভর আপনার সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে, আপনার ভাবনা কর্মে রূপান্তরিত হবে, আপনি যথেষ্ট সফল হতে পারবেন, সে ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম মেষ রাশি। এরপরে আসি কর্মস্থান, আপনার কর্মস্থান অর্থাৎ কর্মপতিকে না শনি, শনি আপনার কর্মপতি আপনার একাদশে বক্রী হয়ে আছে, আর আপনার কর্মস্থানে দৃষ্টি দিয়ে আছে স্বয়ং গুরু বৃহস্পতি, যা অতি সৌভাগ্যের। তাই আগস্ট মাসে কর্মক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য নিয়ে আসবে আপনার, এবং শনি একাদশে থেকে বক্রী অবস্থায় থাকার ফলে দশম হাউসের ফল দিয়ে যাবে, তাই এটা বলা যেতেই পারে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য বিরাট উন্নতি হবে। বিশেষ করে 25 আগস্ট পর্যন্ত যখন দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করবে এই আপনার ধনস্থানে এবং গুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার কর্মস্থানে, আপনার কর্মস্থান যথেষ্ট সৌভাগ্য, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন আপনি পেয়ে যাবেন, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, যারা চাকরি খুঁজছেন তারা চাকরিও পেয়ে যাবেন, যারা প্রফেশন আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের আছে আগস্ট মাসে পুরোটাই মেষ রাশি। তাই কর্মজীবনে আপনার বিরাট সৌভাগ্য, কর্মে কিছুটা পরিবর্তন করতে পারেন, যারা নতুন চাকরি খুঁজছেন চাকরি পেয়ে যাবেন, চাকরিতে প্রমোশন হবে, মাইনে বৃদ্ধি পাবে, এছাড়া আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে কর্মজীবনে। এছাড়া লাস্ট যেটি বলবো সেটি হচ্ছে আপনার ব্যবসা, ব্যবসার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, শুক্র পঞ্চমে বসে আছে বুধের সঙ্গে 25 আগস্ট পর্যন্ত পঞ্চমে, যা অতি সৌভাগ্যের। এবং আপনার ত্রিকোণের যে ত্রিকোণপতি অর্থাৎ 1, 5 এবং 9 ত্রিকোণের যে অধিপতি গ্রহরা তারা প্রত্যেকেই স্ট্রং থাকবে পুরো আগস্ট মাস ভর। এছাড়া আপনার ক্ষেত্রে মঙ্গল শুভ, বৃহস্পতি শুভ, রবি শুভ আছে, শনি শুভ, তাই পুরো আগস্ট মাস ভর মেষ রাশিদের শুভই শুভ, এবং কর্ম ব্যবসা আপনার যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের। শুধুমাত্র শুক্র যখন 26 আগস্ট নিজ হবে, 26 আর 31 আগস্ট এই সময় ব্যবসায় কিছুটা শত্রুতা আসতে পারে, কিছুটা আপনার অমনোযোগ আসতে পারে, কিছুটা দেখা জিনিস নষ্ট হতে পারে, বাকি যথেষ্ট ভালো। এবার আসুন উপায় বলে দিই কী উপায় করতে হবে। পুরো আগস্ট মাস তো দেখা যাচ্ছে মেষ রাশিদের সব দিক দিয়েই ভালো, কিন্তু কয়েকটা উপায় করা দরকার, কারণ মঙ্গল আপনার 26 আগস্ট থেকে চলে আসবে শত্রুক্ষেত্রে মিনেতে, এছাড়া শুক্র 26 আগস্ট থেকে আবার নিচস্থ হয়ে যাবে, তাই মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন, শুক্রের বীজ মন্ত্র জপ করবেন, এবং সকালে পশু পাখিদের ভোজন করাবেন, এছাড়াও আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, শিব চল্লিশা, নারায়ণ চল্লিশা, এবং সবচেয়ে বড় কথা পিতামাতাকে সম্মান করবেন, যাদের পিতামাতা জীবিত আছেন রোজ পিতামাতাকে প্রণাম করে কাজে যাবেন, যাদের মারা গেছেন পিতামাতার ছবিতে প্রণাম করে কাজে যাবেন। দেখবেন আগস্ট মাস মেষ রাশিদের সবচেয়ে সৌভাগ্যের মাস হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মেষ রাশির জাতক যাতে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু জানি ভিডিও শেষ করুন, নমস্কার, ধন্যবাদ।